হ্যালো গাইজ ওয়েকম ব্যাক টু ভিডিও ইউনালক ইজ ভেরি ইনফরমেটিং ফর অল অফ ইউ গাইস সো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমাদের তোমাদের ফ্যামিলি তোমার রিলেটিভ সবার জন্যই ভিডিওটা ভালো লাগবে বা খুব ইনফরমেটিভ ভালো লাগার থেকে মেন হচ্ছে খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা মেন কারণ হচ্ছে আমি এখন মানে আজকে আঠাশে আগস্ট আজকে আমি ভিডিওটা শুট করছি আজকে ভিডিওটা আমি আপলোড করবো ইউটিউবে আর আজকের ডেটে আমি কিন্তু একজন কোভিড পজিটিভ পেশেন্ট এখন সুস্থ আছি আগের থেকে অনেকটাই আমারও তো সেরকম কোনো সিমটোমেটিক লক্ষ্য পড়েনি বা খুব যেটা পড়েছে খুবই সামান্য মেন আমার বাবার প্রথম ধরা পড়েছে কোভিড পজিটিভ যেটা হচ্ছে ষোলোই আগস্ট থেকে জ্বর ছিল আর সাথে মারাত্মক কাশি তো আস্তে আস্তে যখন এটা বাড়ছে তখন আমরা কোভিড টেস্ট করালাম দেন বাবা রিপোর্ট এলো কোভিড পজিটিভ তো বাবাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলা হয়ে গেছিলো কারণ ওখানে থেকে ট্রিটমেন্টটা আরও বেটার হবে বলে তো যাই হোক তারপরে আমার ফ্যামিলি আমার মা আমার ওয়াইফ আমার তিনজনের টেস্ট হলো বাবাকে যেদিন হসপিটালে নিয়ে চলে যাওয়া হয় তার পরের দিনই আমাদেরকে টেস্ট করা হলো তো মায়ের র্যাপিড টেস্ট হয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে রেজাল্ট এসে গেছিলো আর আমাদের এসেছিলো তিন দিন পর মানে আমাদের এসিআর টেস্ট যেটা বলা হয় তো আমার ওয়াইফেরটা তিন দিন পর রেজাল্ট এসেছিলো কোভিড পজিটিভ মায়ের তো আগেই পজিটিভ ছিল আর আমারটা আনফরচুনেটলি তখন তিন দিন পরে যেই রেজাল্ট এসেছিলো সেটা হচ্ছে কোভিড নেগেটিভ তো আমি তখন একটু ভাবলাম যে কোভিড নেগেটিভ কেন আমার আমার জ্বর আছে গায়ে তার আরও কিছু সিস্টেম মানে খুব হালকা ব্রেথিং প্রবলেম হচ্ছিলো তো সিমটম আছে তো আমি মানে একটু ভয় পেলাম যে আমি পজিটিভ কেন মানে সরি নেগেটিভ কেন তো আমি ডাক্তারকে ফোন করলাম যে স্যার আমার তো এরকম কোভিড নেগেটিভ এসছে তো আমি কি সেফ বলছে না তুমি যেই দিন টেস্ট করেছিলে সেই দিন হয়তো তোমার কোভিড নেগেটিভ ছিল বাট এখন তোমার কোভিড পজিটিভ আছে তো কোভিড পজিটিভ হিসাবেই তোমরা কিন্তু ট্রিটমেন্টটা করো তো মেন কথা তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শোনো তোমাদের কিন্তু এই কথাগুলো কিন্তু হয়তো কাজে লাগতে পারে হয়তো আমি কোভিড পজিটিভ হওয়ার আগে হয়তো আমি তো শুনিনি বলেই হয়তো আমি আজকে কোভিড পজিটিভ হয়ে গেছি যাই হোক ভুল সবারই হয় আর সেরকম ভয় পাওয়ার কিছু নেই তো যেই কথাগুলো আমি বলছি খুব মন দিয়ে শোনা ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সো বেসিক্যালি যেই নিয়মগুলো মেনে চলতে হবে তার মধ্যে আমি সকাল থেকে শুরু করছি আর এই নিয়মগুলি কিন্তু তোমরা সবাই মেনে চলতে পারো মানে আজকে যে আমি কোভিড পজিটিভ পেশেন্ট বলি যে আমার ক্ষেত্রেই প্রযোজ্য তেমনটা একদমই নয় তোমরা মেনে চললে তোমাদের সেফটি বা ইমিউনিটি বুস্টার মানে মারাত্মক হয় এটাতে আর বিভিন্ন রকম শুধুমাত্র কোভিডের জন্য বিভিন্ন রকম রোগ জ্বালা থেকে কিন্তু মুক্ত পাওয়া যায় এই তো তো আমার চুলটাকে ইগনোর করো কারণ বুঝতেই পারছো এখন চৌদ্দ দিনের জন্য হোম আইসোলেশন থেকে আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে আচ্ছা তো নিয়মগুলো হলো প্রথম থেকে সেটা হচ্ছে আমি শুরু করছি সকাল থেকে আপ টু রাত পর্যন্ত সকালে আমরা ঘুম থেকে উঠে কিন্তু নর্মাল টাইমে কিন্তু চা দিয়ে শুরু করি কিন্তু এই টাইমটা আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল তার সাথে একটা পাতিলেবুর পুরো রস আর সাথে মধু গুলিয়ে খেতে হবে এটা হলো প্রথম সেকেন্ড হচ্ছে লাল চা লাল চার সাথে আমাদেরকে কি কী রাখতে হবে লাল চার সাথে সেগুলো হচ্ছে গোলমরিচ লবঙ্গ দারুচিনি এলাচ এইগুলো দিয়ে কিন্তু লাল চাটা খেতে হবে লাল চায়ের পরে ঠিক আধা ঘন্টা পরে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যেরকম তোমরা করতে পারো রুটি হোক যাই হোক যাই হোক আমাকে আমার ঠিক এখন মুখে আসছে না কি অনেক রকম ব্রেকফাস্ট হয়তো যাই মানে যেরকম ব্রেকফাস্টটি করতে পারো ব্রেকফাস্ট করো আর তার সাথে অন্তত মিনিমাম দুটো ডিম সেদ্ধ খেতে হবে ঠিক আছে তো ব্রেকফাস্টের পরে এবার কি করবে এবার চেষ্টা করবে যে অন্তত দেড় ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া গরম জল খাওয়ার আর না হলে বাসক পাতা তুলসী পাতার এই রসটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আর বাস না খেতে পারলেও অন্তত বাসক পাতা তুলসী পাতাকে জলে গরম করে ওই জলের রসটা কিন্তু তোমরা খেতে পারো আচ্ছা এরপরে আমরা দুপুরে যখন লাঞ্চ করব কিছু প্রোটিন জাতীয় খাতা খাবার খেতে হবে মাছ হোক মাংস হোক ডিম তারপরে ভাত তো থাকবেই আর সাথে একটা কাঁচা রসুন খেতে হবে ঠিক আছে বিকেল বেলায় মুসুম্বি লেবু মিনিমাম চারটে থেকে পাঁচটার মৌসুম্বি লেবু খেতেই হবে অন্তত আর সাথে বা ভাত খাওয়ার পরে অন্তত দিনে দুটো ডাব মিনিমাম মিনিমাম দুটো ডাব চারটে থেকে পাঁচটা মৌসুমি খেতে হবে সন্ধ্যাবেলায় মানে বা বিকেলে আবার কিন্তু লাল চা সকালের মতো যেরকম লাল চা খেতাম সেম বিকেলেও একইভাবে লাল চা বানিয়ে আমরা আবার খাবো তারপরে সন্ধ্যেবেলায় টিফিন মানে সকালে ব্রেকফাস্ট যেরকম করেছো ঠিক সন্ধ্যাবেলায় ভারী টিফিন করলে টিফিনের পরে আবার ওই বাসক পাতা বা তুলসী পাতার যেরকম দু রসটা খেতে বললাম ঠিক ওইভাবে রসটা খেয়েও আবার সবাই তারপরে আবার যখন রাতের ডিনার হবে ঠিক দুপুরে লাঞ্চের মতনই মাছ মাংস ডিম বা রুটি তোমরা যা ইচ্ছে খেতে পারো তারপরে গরম জল খেয়ে আবার ঘুমিয়ে পড়লে ঠিক আছে আর যেটা সকালে আমি ব্রেকফাস্টের সময় বলেছিলাম দুটো ডিম সিদ্ধ দিনে চেষ্টা করবে যে তিনটে থেকে চারটে ডিম সেদ্ধ খাওয়ার যাতে মানে প্রোটিনটা ভালো পায় আর ইমিউনিটি পাওয়ারটা যাতে বেশি বাড়ে কারণ ইমিউনিটি পাওয়ার অনেক কিছু প্রোটিনের মধ্যে থাকে ভিটামিন সিটা বেসিক্যালি যেটা খেতে হবে আর সাথে আরেকটা জিনিস বলে গেছিলাম পারলে আনারসও খেউ ঠিক আছে তো এইগুলো হলো বেসিক হোম ট্রিটমেন্ট ফর কোভিড নাইন্টিন তো কোভিড নাইন্টিন নিয়ে ভয় পাওয়া সেরকম ইচ্ছুই নেই কারণ আমি আজকে আমার হলো ডে সিক্স হোম আইসোলেশন আর আমার বাবার হয়েছে ডে সেভেন তো প্রথম প্রথম একটু ভয় পেয়েছিলাম তো অনেকেই ফোন করেছে অনেক বন্ধু বা অনেক আমার বাইকার ফ্রেন্ড ফোন করে আমাকে অনেক সাহস দিয়েছে তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সবার নাম নিতে নেবো না কারণ হয়তো কারণ নাম মিস গেলে হয়তো সে হয়তো খারাপ ভাবতে পারে বাট আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কলকাতা থেকে হোক বা আমার নিজের এরিয়া থেকে হোক অনেকেই ফোন করেছে ফোন করে সবাই সাহস দিয়েছে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই বিপদের দিনে পা এটা অন্তত পাশে দাঁড়াতে না পারলেও ফোন করে করেছে এটাই অনেক ঠিক আছে তো এইগুলো হচ্ছে স্বাভাবিক বেসিক নিয়ম তো এই জিনিসগুলো জাস্ট মেনটেন করে চলো আর আসতে মানে আশা করছি কোভিড এই করোনা ভাইরাসটা খুব তাড়াতাড়ি চলে যাক মানে এটা হচ্ছে সত্যি আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যাঘাত ঘটায় মানে আমি আমার বিজনেস এখন চলছে না জানি না আবার ঠিক কবে বিজনেস চালু করতে পারবো ঠিক আছে তো হোপসো আবার হয়তো সব কিছু আগের মতন হবে আবার হয়তো আমি আগের মতন আবার রাইড করতে যাব খুবই তাড়াতাড়ি ঠিক আছে বাট একটা মাস অন্তত রেস্ট নেওয়ার পরে আমি আবার রাইড স্টার্ট করবো ঠিক আছে তো এখন কিছু আমার বাড়ির থেকে ব্লগ বানাবো কারণ এখন তো কোনো উপায় নেই তো এইগুলোই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আর উইস করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আবার আগের মতন ঠিক আছে চলো আজকের মধ্যে বাই আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে